শীতের পিঠেপুলি উৎসব মানে আমাদের বাঙালিদের একটা অন্যতম আকর্ষণীয় জিনিস। আর আমার তো সব থেকে পছন্দের বিষয় হচ্ছে খাওয়া দাওয়াটা, কারণ পিঠেপুলি করার থেকেও সারাদিন ওই বানানো, তার একটা অদ্ভুত নতুন গুড়ের গন্ধ। কিন্তু তা বলে কবিতা হবে না, এটা তো হতে পারে না। তাই উৎপল কুমার ধারার একটা অত্যন্ত মজার কবিতা শীতের মজা, কারণ শীতে আমরা যেমন বেড়াতেও যাই তার সাথে পিঠেপুলিটাও খাই। শীতের মজার খাদ্য কত, সব কি বলতে পারি, ঠান্ডা আইসক্রিমের সাথে হয়নি যখন আরি, রোদ্দুরে পিঠ মেলিয়ে দিয়ে ছড়িয়ে কমলা কোয়া, আয়েস করে খেতেই পারি জয়নগরের মোয়া, ভর্তি থালায় গরম পিঠে সঙ্গে নলেন গুড়, ভর্তি থালায় নরম পিঠে সঙ্গে নলেন গুড়, চন্দ্রপুলি রসবরার কয়েকটা খইচুর, পাটিসাপটা সরু চাকলি মিষ্টি তিলে খাজা, আশকে পিঠে ক্ষীরপুলি আর পুর পিঠে ভাজা। শীতের মজা ঘুরতে যাওয়ায় মন চায় যদ্দূর, মুর্শিদাবাদ নবাব বাড়ি খুব বেশি নয় দূর। বাঙালির সংস্কৃতি এবং ঐতিহ্য বলতে যা বোঝায় তার মধ্যে কিন্তু ঢুকে পড়ে এই পৌষ পার্বণ। আমাদের কাছে একটা অন্যরকম নস্টালজিয়া পৌষ পার্বণ। একটা কবিতা বলি আর কি, পিঠের পরব হচ্ছে বলে নারকেল ভেঙে ভাগ করো, তোমরা যেসব পিঠে খেকো পিঠের ছবি ট্যাগ করো তার বেলা, গড়ছ পিঠে খাচ্ছ পিঠে ক্ষীর নারকেল তিল পুড়ে, সেদ্ধ খাচ্ছ ভাজাও খাচ্ছ দেখিয়ে দেখিয়ে পেট পুড়ে তার বেলা, পিঠের পরব হচ্ছে বলে সন্ধে থেকেই হাঁক পাড়ো, তোমরা যেসব পিঠে খেকো মাঝরাতে যে ডাক ছাড়ো তার বেলা। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল।